দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয় পুলিশকে। তবে যুক্তরাষ্ট্রের মেচাচোসেটস স্টেটে কয়েকজন পুলিশ সদস্য পড়েছেন অভিনব এক প্রতিবাদের মুখে। উচ্ছেদের নোটিশ নিয়ে যাওয়ায় তাদের উপর ছেড়ে দেওয়া হয় মৌমাছির ঝাঁক। অঙ্গরাজ্যটির বাসিন্দা রোরি উর্স নামের এক নারী এমন কাণ্ড ঘটিয়েছেন। বিস্তারিত ডেস্কে পাওয়াতে মৌমাছির বিষাক্ত হুলে কোপকাত হলেন ম্যাচাচোসেটস স্টেটে কয়েকজন পুলিশ সদস্য। অঙ্গরাজ্যটির এক নারীর খ্যাপাটে আচরণে এমন হাল হয় তাদের। এ ঘটনায় আহত হয়ে একজনকে হাসপাতালেও যেতে হয়েছে। But she kept walking to the back of the trailer. Now nobody আমাদের এক কর্মীকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে। ভাগ্য ভালো যে সে সুস্থ আছে। আমি শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করি, কিন্তু সীমা অতিক্রম করলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। A very different approach. সম্প্রতি বাড়ি উৎখাতের নোটিশ দিতে আসায় মৌমাছির ঝাঁক নিয়ে পুলিশ কর্মকর্তাদের উপর চড়াও হন 55 বছর বয়সী রোরি উডস। যদিও নিজের সুরক্ষায় বি কিপারদের নির্ধারিত পোশাক পরেছিলেন উডস। এদিকে সরকারি কর্তাদের হয়রানির অভিযোগে এরই মধ্যে জেলা দায়রা জজ আদালতে তোলা হয় রোরিকে। তবে দোষী সাব্যস্ত করা যায়নি তাকে, জরিমানা ছাড়াই জামিন পান তিনি। আসমাতুলি, নিউজ 24।